পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। শুরুতে বাণিজ্য সম্প্রসারণে বন্দরটির যাত্রা শুরু হলেও সময়ের দাবি মেনে চালু করা হয় বাংলাদেশ ভারত ইমিগ্রেশন ব্যবস্থা। বন্দর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে ভারতের শিলিগুড়ি, আর দার্জিলিংয়ের দূরত্ব 85 কিলোমিটার। সহজে যাতায়াতের সুবিধা পেতে এ রুটে বেড়েছে ভারতগামী যাত্রীদের সংখ্যা। ব্যবসা বাণিজ্য, ভ্রমণ ও চিকিৎসা কাজে প্রতিদিন যাতায়াত করছে নানা শ্রেণী পেশার মানুষ। তবে বন্দরের ইমিগ্রেশন থেকে ভারতের জিরো পয়েন্ট পর্যন্ত কোনো যানবাহনের ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হচ্ছেন যাত্রীরা। সেই সাথে বন্দর এলাকায় নেই আবাসিক হোটেল, রেস্টুরেন্ট ও যাত্রী ছাউনি সহ টয়লেট সুবিধা। ইন্ডিয়ার জিরো পয়েন্ট থেকে বাংলাদেশের বর্ডার 1 কিলোমিটারের বেশি কোনো পরিবহন ব্যবস্থা নেই। আমরা বৈধভাবে যাই, এরকম দুর্ভোগ এটা তো আমাদের বাংলাদেশ হিসাবে মানিয়ে নেওয়া যায় না। হেঁটে আসলাম, ব্যাগ টানতেছি, অনেক কষ্ট করি। এখানে আমাদের থাকার মতো বা কোথায় রেস্টের মতো আবাসিক অবস্থানও নাই, আবার টয়লেটেরও সমস্যা। যাত্রী সেবা নিশ্চিত করতে অচিরেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই যাত্রী সাধারণের এখানে ওয়ান স্টপ চেকিং সার্ভিস ব্যবস্থা যাতে দ্রুত গ্রহণ করা হয় এই ব্যাপারে পত্র প্রেরণ করা হয়েছে। এদিকে বাংলাবান্ধা স্থলবন্দর থেকে চীনের দূরত্ব মাত্র 190 কিলোমিটার, আর তাই এ রুটে বাংলাদেশ চীন ইমিগ্রেশন ব্যবস্থা চালু করার দাবি বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। ভৌগোলিক অবস্থান কারণে এখান থেকে ভারত, নেপাল, ভুটান অত্যন্ত কাছে এবং ভবিষ্যতে চীনের সঙ্গেও এখান থেকে সড়ক পথে যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্য স্থাপন করা সম্ভব। বন্দর কর্তৃপক্ষ জানায় গেল জুনে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে 8,000-এর বেশি যাত্রী ভারতে গেছেন। এর মধ্যে চিকিৎসা সংক্রান্ত যাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি। সময় সংবাদ, পঞ্চগড়।